প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বাংলা ব্যাকরণের ওপর ক্লাস নেব ভেবেছি। যেহেতু সামনেই প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং এসএসসিতেও পিটিতে বাংলা ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেই জন্য বাংলা ব্যাকরণের ক্লাস প্রতিনিয়ত এখন এই চ্যানেলে আসতে থাকবে। যদি তোমরা বাংলা ব্যাকরণের ওপর ক্লাস করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে বাংলা ব্যাকরণের ওপর এরকম ক্লাস তোমরা আরও পেতে পারবে। বাংলা ব্যাকরণের যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনি বা বর্ণ। এই ধ্বনি বা বর্ণ থেকে বিগত পরীক্ষায় অর্থাৎ 2015 সালে এবং 2021 সালে মোট 5টি করে প্রশ্ন এসছে। সুতরাং এই চ্যাপ্টারটা আমরা যতটা পারবো ভালো করে শেখার চেষ্টা করব, যেন এখান থেকে আমাদের একটি নাম্বারও যেন হাতছাড়া না হয়ে যায়। তো চলো এখান থেকে যতটা সম্ভব আমরা পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করব। যদি জিজ্ঞেস করা হয় ধ্বনি কয় প্রকার, তোমরা নিশ্চয়ই বলবে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ছাড়াও ধ্বনিকে আরও 4 রকমভাবে ভাগ করা হয়, সেটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো অসুবিধা নেই, আজকে ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব ধ্বনির সংজ্ঞা। ধ্বনির সংজ্ঞায় বলা হয়েছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ যা মানুষের ভাষার প্রধান ও ক্ষুদ্রতম উপাদান, তাই হলো ধ্বনি। কি বলা হলো? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ যা ভাষার প্রধান এবং ক্ষুদ্রতম উপাদান, তাই হলো ধ্বনি। তাহলে এখানে বাকযন্ত্র কি প্রথমে আমাদের জানতে হবে। বাকযন্ত্র মানে যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো আমাদের কথা বলতে সাহায্য করে সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্রের মধ্যে যে সমস্ত যন্ত্রগুলো পড়ে সেগুলো হচ্ছে আমাদের শ্বাসনালী পড়ে, আমাদের জিভ পড়ে, আমাদের দাঁত পড়ে, আমাদের তালু পড়ে, আমাদের কণ্ঠ পড়ে। সেগুলো আমি ছবিতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে কোনগুলোকে বাকযন্ত্র বলা হয়। এরপরে দেখো বলছে সেই সমস্ত যন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, একটি আওয়াজ হবে সেই আওয়াজটি কি যা মানুষের ভাষার প্রধান ও ক্ষুদ্রতম উপাদান। তাহলে আমাদের জানতে হবে এবার ভাষা কি। ভাষা কি সহজভাবে বলতে গেলে একদম ছোট করে সেটা হচ্ছে যার সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি তাকে বলা হয় ভাষা। তাহলে কি বললাম? যার সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি তাকে বলা হয় ভাষা। তাহলে মনের ভাব প্রকাশ করলে কি তাকে ভাষা বলা হবে? যদি আমরা একটু খেয়াল করে দেখি এই এখনকার দিনে মনের ভাব প্রকাশ করলেই সেটা ভাষা হয় না। কারণ তোমাদের আমি কিছু উদাহরণ দিয়ে বোঝাই। যখন কাউকে আমরা বিদায় জানাতে যাই তখন তাকে আমরা মুখে বিদায় না বলে আমরা কিন্তু তাকে হাত নাড়িয়ে টাটা করি। এটার মানে কিন্তু আমি তাকে মুখে বললাম না, কিন্তু আমি হাতের ইশারায় বুঝিয়ে দিলাম যে তাকে আমরা বিদায় জানালাম। বা আরও যদি উদাহরণ বলি, মনে করো একটা ভিড় রাস্তা দিয়ে তুমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছ তখন কিন্তু তুমি মুখে আওয়াজ করে কিন্তু বলো না যে সরে যাও আমি গাড়ি নিয়ে যাব, বরং তার বদলে তুমি গাড়ির হর্ন মারো এবং সেই হর্নটাই তোমার মনের ভাব প্রকাশ করে যে আমাকে রাস্তা দাও, আমি যেতে চাই। তাহলে যদি আমরা ভাষা সর্বজন গ্রাহ্য একটি সংজ্ঞা ধরতে যাই তাহলে সেই সংজ্ঞাটি দিয়েছেন ভাষাবিজ্ঞানী স্ট্র্যাটিভ্যান্ট। সেই স্ট্র্যাটিভ্যান্টের সংজ্ঞায় বলা হয়েছে এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস বাই হুইচ মেম্বার অফ সোশ্যাল গ্রুপ কোঅপারেট অ্যান্ড ইন্টারেক্ট। কী বললো এখানে ভালো করে খেয়াল করে দেখো, এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস। এখানে দেখো এখানে ভোকাল কথাটি রয়েছে, ভোকাল মানে হচ্ছে বাকযন্ত্র। এখানে কি হলো মানেটা? মানেটা বলছে ভাষা হলো একটি বাকযান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে ভাষা উচ্চারিত হবে। আর কি বললো এখানে? সিম্বল। সিম্বল মানে হচ্ছে প্রতীক চিহ্ন, এবং সেই সিম্বল মানে প্রতীক চিহ্ন সেই সমস্ত জিনিসগুলোকে বোঝাবে যেটা বললে যেন অন্য মানুষে বুঝতে পারে যে তুমি কোন জিনিসকে বলছো। মনে করো আমি যদি বলি জল, তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে সেটা একটি প্রতীক নাম। জল তো আর নিজে বলিনি যে আমার নাম জল, কিন্তু জল বললেই আমরা সবাই বুঝতে পারি যে পানীয়। তারপরে বলছে বাই হুইচ মেম্বার অফ সোশ্যাল গ্রুপ কোঅপারেট অ্যান্ড ইন্টারেক্ট। কি বলছে? এবং যার সাহায্যে সামাজিক মানুষরা একে অপরের সঙ্গে ভাব আদান প্রদান করে তাকে বলা হয় ভাষা। তাহলে ভাষার সঙ্গে আমরা দেখলাম স্ট্র্যাটিভ্যান্ট বললেন A language is a system of arbitrary vocal symbols by which member of social group cooperate and interact. এই ভাষা সংজ্ঞাটা বলতে গেলে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে যায়। আমার বন্ধুর নাম মাহমুদুল। সে তুড়ি মেরেই এই সংজ্ঞাটা মুখ দিয়ে বলে ফেলতো, মানে এত তার মুখস্থ ছিল সেই সংজ্ঞাটা। যাই হোক, আমরা তাহলে দেখলাম এখানে বলা আছে ভাষার প্রধান ও ক্ষুদ্রতম উপাদান। তাহলে ভাষার প্রধান, এই যে আমি তোমাদের পড়া বোঝাচ্ছি এটা তো আমি ভাষার মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে এই যে ভাষার সবথেকে প্রধান জিনিসটা এবং ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট সেই জিনিসটাকেই বলা হবে বা সেই উপাদানটাকেই বলা হবে ধ্বনি। তো চলো এবার আমরা জেনে নিব বর্ণ কাকে বলে। মানে আমাদের সবার মধ্যে একটা ধারণা থাকে ধ্বনি আর বর্ণ হয়তো বা এক, কিন্তু মোটেও সেটা নয়। সেটা ছোটোবেলায় ছিল, কিন্তু যত তুমি বড় হবে কম্পিটিটিভ এক্সামের জন্য খাটবে তখন তুমি দেখবে ধ্বনি এবং বর্ণ দুটো আলাদা। কীরকম? তাহলে ধ্বনির সংজ্ঞা আমরা আগেই দেখলাম, এবার আমরা বর্ণের সংজ্ঞাটা দেখি। তাহলে এবার আমরা বর্ণের সংজ্ঞা দেখব। ধ্বনির লিখিত রূপ বা প্রতীক চিহ্নকে বলা হয় বর্ণ, অর্থাৎ ধ্বনি এবং বর্ণ কিন্তু এক। किन्तु सेटी होच्छे जखन आमरा मुखे आवाज करे बोलबो तखन सेटा होबे ध्वनि और जखन आमरा सेटाके लिखबो तखन सेटा होये जाबे बर्ण अर्थात ध्वनिर लिखित रूपी होच्छे बर्ण। एखाने देखो उदाहरण दिएछि अ आ ह्रस्व ई दीर्घ ई डट 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 ओ एई जे एगुला बोर्डे लेखा आछे एगुलो होच्छे बर्ण कारण एगुला लिखेछि किन्तु जखन आमी मुखे उच्चारण करछि तखन सेटा होये जाबे ध्वनि कारण ध्वनि वाक्यंत्रेर साहाय्ये उच्चारित हय। एखाने आमी हाथ दिए लिखलाम एखाने किन्तु कोनो वाक्यंत्र काज करेनि किन्तु जखन आमी अ उच्चारण करछि तखन किन्तु आमादेर वाक्यंत्रेर साहाय्ये उच्चारित होच्छे सेजोन्नो सेटा होच्छे ध्वनि किन्तु एई जे जखन आमी बोर्डे लिखलाम तखन सेटा हये गेल बर्ण। तोमादेर जोदि बोली ध्वनि एबं बर्णेर मध्ये दुटो करे पार्थक्य बोलो ताहले कि खूब असुविधा हबे तोमादेर? आशा करछि हबे ना। ताओ आमी बोले दिई ध्वनि होच्छे श्रुतिग्राह्य अर्थात ध्वनि के काने शोना जाय और बर्ण होच्छे चोखे देखार। और आरेकटी पार्थक्य होच्छे ध्वनि हारिये जेते पारे। एई जे मने करो आमी बोललाम अ এটা কিন্তু কিছুক্ষণ পরে হারিয়ে গেল কিন্তু আমি যদি বোর্ডে লিখি অ এটা আমি যতক্ষণ না মুছবো ততক্ষণ কিন্তু এখানে থাকবে অর্থাৎ ধ্বনি অল্প সময়ের জন্য থাকে আর বর্ণ হচ্ছে দীর্ঘস্থায়ী। এবার আমরা জানবো ধ্বনি শ্রেণী বিভাগ। ধ্বনিকে সাধারণত আমরা জানি যে ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরধ্বনি এবং একটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাছাড়াও কিন্তু ধ্বনিকে আরও কিছু ভাগে ভাগ করা হয়, এগুলো একটু দেখে নাও, তেমন ইম্পর্টেন্ট নয় তবে জানাটা একটু দরকার। श्वासवायुर गतिपथ अनुसारे ध्वनि के दुई भागे भाग करा हय। कत भागे भाग करा हय बोललाम दुई भागे, एकटी होच्छे बहिर्गामी ध्वनि और आरेकटी होच्छे अंतर्गामी ध्वनि। बहिर्गामी ध्वनि कोनगुलो एटा आमी बोलेछि किन्तु श्वासवायुर गतिपथ अनुसारे अर्थात जे ध्वनि उच्चारण करार समय आमादेर श्वासवायुटा बाइरेर दिके बेरिये आसे ताके बला हय बहिर्गामी ध्वनि अर्थात श्वासवायुटा बाइरे बेरिये जाबे। और अंतर्गामी ध्वनि माने जे যখন আমরা উচ্চারণ করব তখন শ্বাসবায়ুটা আমাদের ভেতরে চলে যাবে, তাহলে সেটা হচ্ছে অন্তর্গামী ধ্বনি। এই বহির্গামী ধ্বনি হচ্ছে আমাদের বাংলা বলো পাঞ্জাবি বলো ইংরেজি সমস্ত ভাষাতে কিন্তু এই বহির্গামী ধ্বনিটাকে ব্যবহার করা হয়, যেমন অ আ হ্রস্ব ই হ্রস্ব এগুলো সব উচ্চারণ করার সময় কিন্তু আমাদের শ্বাসবায়ুটা বাইরে বেরিয়ে যায়। কিন্তু এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো করলে আমাদের বা এমন কিছু ধ্বনি রয়েছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু ভেতরের দিকে আছে, সেটি কিন্তু বাংলা ভাষাতে নেই, সেটি সিন্ধরিতে রয়েছে এবং গুজরাটি ভাষায় কিছু কিছু সেরকম স্বরধ্বনি রয়েছে, সেগুলো হচ্ছে এই অন্তর্গামী ধ্বনি। যেমন অন্তর্গামী ধ্বনি আমাদের এদিকে সচরাচর চাষিরা যখন চাষ করে তখন গরুকে উদ্দেশ্য করে যে এই চুচু আওয়াজটা করে সেটা কিন্তু অন্তর্গামী ধ্বনির মধ্যে পড়ছে। ধ্বনিকে আবার দেখো, ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে কি কি, একটি হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি কোনগুলো, যে ধ্বনিকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে বিভাজ্য ধ্বনি, আর অবিভাজ্য ধ্বনি যে ধ্বনিকে ভাগ করা যায় না। তুমি এখানে একটু দেখো, আমি বললাম বিভাজ্য ধ্বনিতে ভাত খাবে, কি বললাম, বললাম ভাত খাবে। এই ভাত খাবেকে যদি আমি ভাঙি তাহলে পাবো ভ আ ত খ আ ব এ, তাহলে ভাত খাবে এগুলো হচ্ছে সব আমরা পেলাম এক একটা ধ্বনি পেলাম। এবার দেখো অবিভাজ্য ধ্বনির ক্ষেত্রে এখানেও আছে কিন্তু ভাত খাবে, দেখো এখানেও আছে ভ আ ত খ আ ব এ ভাত খাবে, তাহলে এখানে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্য হলো এই যে ভাত খাবেকে আমি ভাঙতে পারলাম কিন্তু ভাত খাবে এই যে খাবে ব এ আমি আনলাম কিন্তু তারপরে একটা যে এক্সট্রা টান অতি সূক্ষ্ম একটা সুরের প্রভাব বয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আমি কোনো ধ্বনি দ্বারা বা কোনো বর্ণ দ্বারা কিন্তু আমি সেটা ভাঙতে পারবো না, সেই জন্য এটা হয়ে যাবে অবিভাজ্য ধ্বনি। তাহলে আমরা বিভাজ্য ধ্বনি কী সেটা জানলাম। এবার এই বিভাজ্য ধ্বনির দুটো ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে আমরা এই স্বরধ্বনি কাকে বলে সেটা জানবো এবং ব্যঞ্জনধ্বনি কাকে বলে সেটাও জানবো। স্বরধ্বনি কাকে বলে না, তো যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু মুখবিবরের কোথাও বাধা পাবে না, মানে বেরিয়ে আসার সময় কোথাও আমাদের বাধা পাবে না এবং অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই সে একা একাই উচ্চারিত হতে পারবে। তাহলে সংজ্ঞাটি কী দাঁড়ালো, যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু মুখবিবরে কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং যে ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারবে তাকেই বলা হবে স্বরধ্বনি। এই স্বরধ্বনি বাংলায় 11টি রয়েছে, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব দীর্ঘ রি এ ঐ ও ঔ, এই 11টি হচ্ছে আমাদের স্বরধ্বনি। এবার আমরা জানবো ব্যঞ্জনধ্বনি কাকে বলে। ব্যঞ্জনধ্বনি ঠিক তার উল্টোটা স্বরধ্বনির, বলছে যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখবিবরের মধ্যে শ্বাসবায়ুটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং সে স্বরধ্বনির সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারবে না তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনি ক থেকে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত মোট 39টি আছে ব্যঞ্জনধ্বনি, व्यंजन बर्ण नय किन्तु व्यंजन बर्ण हले 40टा हबे कारण ब किन्तु दुबार आछे प फ ब भ म अंत्यज र ल ब एई जे दुटो ब आछे किन्तु आमादेर उच्चारण जेहेतु ब एकई रकम हय सेजोन्नो ध्वनि आछे 39टी किन्तु जखन बला हबे व्यंजन बर्ण कयटी रयेछे तखन हबे किन्तु 40टी। ताहले एबार आमरा जानबो स्वरध्वनिर ब्यापारे। আজকে মূলত এই স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিও ব্যঞ্জনধ্বনি নিয়ে হবে কারণ স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনির বিভিন্ন রকম ভাগ রয়েছে, সেই ভাগ নিয়ে আজকে আলোচনা করব। তো স্বরধ্বনি কাকে বলে সেটা আরেকবার আমি রিপিট করে নিই। যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং সেই ধ্বনিটি একা একাই উচ্চারিত হতে পারবে, অর্থাৎ অন্য কোনো ধ্বনির সাহায্য না নিয়েই সে একা একা যখন উচ্চারিত হতে পারবে তাকেই বলা হবে স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলে আমরা জেনে নিলাম এবং উদাহরণ हिसाब से बोललाम जे मोट 11टी रही है अ थेके ओ पर्यन्त मोट 11टी स्वरध्वनि। ताहले एबार देखो स्वरध्वनि श्रेणी विभाग। श्वासवायुर गतिपथ अनुसारे स्वरध्वनि के दुई भागे भाग करा हय कि एकटी होच्छे मौखिक स्वरध्वनि और आरेकटी होच्छे आनुनासिक स्वरध्वनि। अर्थात मौखिक स्वरध्वनि कोनगुलो जे स्वरध्वनि उच्चारण करार समय आमादेर श्वासवायु मुख दिये बेरोबे, श्वासवायु मुख दिये बेरोबे सेगुलो होच्छे मौखिक स्वरध्वनि। जेमन होच्छे अ आ এগুলো হচ্ছে সব মৌখিক স্বরধ্বনি। এবার আনুনাসিক স্বরধ্বনি মানে যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু মুখ দিয়ে না বেরিয়ে নাক দিয়ে বেরোবে, তখন সেটা হয়ে যাবে আনুনাসিক স্বরধ্বনি। যেমন হর্ষে চন্দ্রবিন্দু বা হর্ষতে চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে সব আনুনাসিক স্বরধ্বনি। তাহলে আমরা মৌখিক স্বরধ্বনি জানলাম যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু মুখ দিয়ে বেরোবে। এই মৌখিক স্বরধ্বনিকে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে কি? একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, আর আরেকটি হচ্ছে মিশ্র স্বরধ্বনি। এই যে মৌলিক স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনি আছে মোট 7টি। কি? অ আ হ্রস্ব ই হ্রস্যু এ ও আর এ, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনগুলো? যে স্বরধ্বনিকে ভাঙলে আর কোনো কিছু পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কিন্তু যদি আসে যে মৌলিক স্বর বর্ণ কয়টি, তাহলে কিন্তু হবে 6টি। কেন হবে 6টি? 6টি হবে এই কারণে কারণ অ আ হ্রস্ব হ্রস্যু এ ও এই 6টির কিন্তু লিখিত রূপ আছে, কিন্তু এ এর কিন্তু লিখিত রূপ নেই, কিন্তু উচ্চারণ রূপ আছে। যেমন আমরা বলি এখন, আমরা এখন কিন্তু আমরা লিখি এ খ দন্তান্ন, আমরা লিখি এখন, কিন্তু আমরা উচ্চারণ করি এখন। এই যে এ উচ্চারণটা আসে এটা শুধুমাত্র ধ্বনিতেই আসে, কিন্তু এটার লিখিত কোনো বর্ণ নেই। সেজন্য যদি আসে মৌলিক স্বরবর্ণ কয়টি, তাহলে হবে কিন্তু 6টি। কিন্তু যদি আসে মৌলিক স্বরধ্বনি কয়টি, তখন কিন্তু হবে 7টি। এটা একটু খেয়াল রাখবে। তারপরে দেখো দ্বিতীয় অপশন আছে অর্ধস্বর বা অর্ধ স্বরধ্বনি। এই অর্ধ স্বরধ্বনিতে 4টি, এ এই হ্রস্বই হ্রস্যু এ আর ও, এই 4টি। এই 4টি কেন অর্ধস্বর? কারণ ব্যাকরণ ভাষায় বলা হচ্ছে যে এই 4টি স্বরধ্বনিকে নাকি আমরা পুরোপুরি উচ্চারণ করি না, অর্ধেক উচ্চারণ করি। কেমনভাবে অর্ধেক উচ্চারণ করি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করো হ্রস্বই দিয়ে আমি লিখলাম ভাই, আমি লিখলাম ভাই, একটু ভালো করে ভেবে দেখো ভাই। আর একটা আমি লিখলাম এখানে মনে করো লিখলাম ইমান ভাই, আর কারো একটা নাম লিখলাম আমি ইমান। এবার তুমি একটা নিজে উচ্চারণ করে দেখো ইমান উচ্চারণ করলে আমরা কেমন পাবো? ইমান ইমান, তাহলে আমরা ইটাকে টানছি ই ইমান। কিন্তু যখন আমরা উচ্চারণ করছি ভাই, যখন আমরা উচ্চারণ করছি ভাই, তখন কিন্তু আমরা এই হ্রস্বইকে পুরোপুরি উচ্চারণ করছি না। তাহলে যদি পুরোপুরি উচ্চারণ করতাম তাহলে এই উচ্চারণটা আসতো ইমান যেমন আসতে সেরকম আসতো ভাই ইমান ভাই। এই যে ই মান ভাই, তাহলে এই ভাই কিন্তু আমরা বলি না, আমরা উচ্চারণ করি ভাই। এই অর্ধেকটা উচ্চারণ করি বলে একে বলা হয় অর্ধস্বর। এইরকম হচ্ছে হ্রস্যু 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 কেমন? যেমন হচ্ছে ঢেউ, যেমন হচ্ছে ঢেউ আমরা উচ্চারণ করি ঢয়কার হস্যু ঢেউ, কিন্তু হস্যু দিয়ে তুমি যদি একটা উচ্চারণ করো উট উট উট, তাহলে উচ্চারণ আসছে উ। কিন্তু আমরা তাহলে যদি সঠিক উচ্চারণ হতো ঢেউয়ের, তাহলে ঢেউয়ের উচ্চারণটা করতে হতো ঢেউ, কিন্তু আমরা উচ্চারণ করি ঢেউ। সেজন্য এটাও কিন্তু একটি অর্ধস্বর। তাহলে এইরকম মোট 4টি আছে, হ্রস্বই হ্রস্যু এ আর ও, এই 4টি হচ্ছে অর্ধস্বর। এবার আসছে যৌগিক যৌগিক স্বরধ্বনি। এটা কিন্তু যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুটো, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। এটা হচ্ছে ও আর হ্রস্বই যুক্ত হয়ে ওই হয়েছে, আর ও হচ্ছে ও আর হ্রস্যু। এই দুটোর লিখিত রূপ আছে, ওই এবং ঔ এর লিখিত রূপ আছে, সেজন্য এটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ। কিন্তু যদি বলে যৌগিক স্বরধ্বনি কটি রয়েছে তাহলে কিন্তু হবে 25টি। কটি হবে বললাম? 25টি হবে, কারণ এরকম এইভাবে 25 রকমভাবে বসতে পারে। যেমন ও হস্যই বসেছে, সেরকম বসতে পারে, ও এই বসতে পারে, পাশাপাশি বসে এরকম 25টা রূপ ধারণ করতে পারে। কিন্তু যেহেতু লিখিত রূপ আছে দুটো, ওই আর ঔ, সেজন্য যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুটো, কিন্তু যৌগিক স্বরধ্বনি হবে 25টি। তারপরে রয়েছে মিশ্র। মিশ্র কেন এখানে মিশ্র বলা হচ্ছে? মিশ্র হচ্ছে একটি, সেটি হচ্ছে ঋকার। সেটি হচ্ছে ঋকার। এই ঋ শুধুমাত্র আমরা ঋতু বানানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর ঋষি বানানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অর্থাৎ সংস্কৃত শব্দ যেগুলো রয়েছে সেই শব্দতে কেবলমাত্র আমরা এই ঋ শব্দটি বা ধ্বনিটি আমরা ব্যবহার করে থাকি। এখানে মিশ্র বলা হচ্ছে এই কারণে, কারণ আমরা যে কোনো নামের ক্ষেত্রেই হোক, ঋতা হোক, তখন কিন্তু আমরা রয় হস্যই তয়াকার দিই। এই যে র হচ্ছে ব্যঞ্জনধ্বনি আর হস্য হচ্ছে স্বরধ্বনি, এই ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনির মিশ্রণ ঘটছে বলেই এটাকে বলা হচ্ছে মিশ্র। ঠিক আছে, আশা করছি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। এবার আমরা স্বরধ্বনির আরেকটি ভাগ পড়ব, সেটি হচ্ছে উচ্চারণের কাল অনুযায়ী, মানে উচ্চারণ করতে কতটুকু সময় নিচ্ছে সেই অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটি হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি আর আরেকটি হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। হ্রস্ব স্বরধ্বনি কাকে বলে? না তো যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় তুলনামূলকভাবে সময়টি কম লাগে, সেই স্বরধ্বনিগুলোকে বলা হয় হ্রস্ব স্বরধ্বনি। যেমন আছে 4টি, এই হ্রস্ব স্বরধ্বনি আছে মোট 4টি। কি কি? অ, হ্রস্বই, হ্রস্যু আর রি, এই 4টি হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি। আর দীর্ঘ স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় তুলনামূলকভাবে আমাদের উচ্চারণ করার সময়টি একটু বেশি লাগে, তাকে বলা হয় দীর্ঘ স্বরধ্বনি। সেই দীর্ঘ স্বরধ্বনি রয়েছে 7টি। কি কি? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ঔ। তাহলে আমরা জানলাম হ্রস্ব স্বরধ্বনি আছে 4টি আর দীর্ঘ স্বরধ্বনি আছে 7টি। কিন্তু আমরা তো জানলাম যে 4টি আছে হ্রস্ব স্বরধ্বনি আর দীর্ঘ স্বরধ্বনি আছে 7টি, কিন্তু যদি পরীক্ষা আসে কোন 4টি, তখন কিন্তু আমরা অনেকটা তালগোল পাকিয়ে ফেলতে পারি যে কোন 4টি হবে হ্রস্ব স্বরধ্বনি। তো চলো একটু শর্টকাটে একটু জানা যাক। তো তুমি এইভাবে লিখে ফেলবে, দেখো আমি লিখছি অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখানে মোট 11টি রয়েছে। এই 11টি হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি সব মিলিয়ে রয়েছে। এবার তুমি একটা করে ছেড়ে দাও, তাহলে তুমি কিন্তু যে 4টি পাবে প্রথম সেটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি। তাহলে অ পেলাম হ্রস্বই, দীর্ঘই ছাড়লাম হ্রস্যু, দীর্ঘ ছাড়লাম রি, এই যে 4টে পেয়ে গেলাম অ, হ্রস্বই, হ্রস্য আর রি, এই 4টে হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি। আর বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো হয়ে গেল সব দীর্ঘ স্বরধ্বনি। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা উচ্চারণ প্রকৃতি অনুযায়ী দেখব। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী এখানে সেই অনুযায়ী আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী, একটি হচ্ছে ঠোঁটের আকার অনুযায়ী, একটি হচ্ছে মুখবিবরের শূন্যস্থান অনুযায়ী। এই জিভের অবস্থান, দুই রকমভাবে থাকতে পারে। কেমনভাবে? একটি হচ্ছে জিভের ওঠানামা, অর্থাৎ জিভ ওপরে থাকতে পারে, নিচে নামতে পারে। আর একটি হচ্ছে জিভের এগোনো পিছনো, অর্থাৎ জিভ বাইরে বেরিয়ে আসতে পারে আবার ভেতরে যেতে পারে, এই অনুযায়ী ভাগ করা হয়েছে। আর ঠোঁটের আকার মানে ঠোঁটটি কতটুকু ফাঁকা রাখা হয়েছে, ঠোঁটটি বন্ধ হয়ে আছে না খোলা আছে, সেই অনুযায়ী। আর মুখে বিবরের শূন্যস্থান মানে কতটা হা করা হয়েছে বা কতটা মুখে ফাঁকা করা হয়েছে, সেই অনুযায়ী ভাগ করা হয়েছে। এবার দেখব জিভের ওঠানামা অনুযায়ী। স্বরধ্বনিকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উচ্চ স্বরধ্বনি, তারপরে রয়েছে উচ্চ মধ্য স্বরধ্বনি, তারপরে রয়েছে নিম্ন মধ্য স্বরধ্বনি এবং সবশেষে রয়েছে নিম্ন স্বরধ্বনি। এই উচ্চ স্বরধ্বনি হচ্ছে হ্রস্বই, হ্রস্য, উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে এ আর ও, আর নিম্ন মধ্য স্বরধ্বনি হচ্ছে এ আর অ, আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। এখানে দেখো হস্যই, হস্যু, এ, ও, এ, অ আর আ। এই যে উচ্চ স্বরধ্বনি কোন দিক থেকে? জিভের ওঠানামা অনুযায়ী। এখানে উচ্চ স্বরধ্বনি মানে বলা হচ্ছে হ্রস্বই আর হ্রস্যু, এই দুটো স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ সব থেকে টপে থাকে, ওপরে থাকে। তারপরে রয়েছে উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি মানে ঠিক তার নিচে থাকে আমাদের জিভটি। ए आर ओ उच्चारण करो तुम्हारा निजेरा उच्चारण कर देखो ह्रस्वई ह्रस्व जे जगहटा जीभटा रयेछे ए आर ओ एई दुटो उच्चारण करार समय किन्तु देखबे तार थेके अनेकटा नीचे जीभटा रयेछे एबं तार थेकेओ नीचे जखन चले आसबे तखन हये जाबे निम्न मध्य स्वरध्वनि सेई दुटो होच्छे ए आर अ और जखन निम्न स्वरध्वनि माने एकदम नीचे पड़े थाकबे सेटा होच्छे आ তোমরা আ উচ্চারণ করে দেখো জিভটি কোনো নড়াচড়া করবে না উপরেও যাবে না নিচেও যাবে না সে একদম নিচের সঙ্গে লেগে থাকবে তার জন্য সেটার নাম দেওয়া হয়েছে নিম্ন স্বরধ্বনি তাহলে আমরা পেলাম হ্রস্ব ই হ্রস্ব উচ্চ স্বরধ্বনি এ আর ও উচ্চ মধ্য স্বরধ্বনি এ আর অ নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ তোমাদের এই ছকটি ভালোভাবে মনে রাখতে হবে তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এইভাবে মনে রাখবে হ্রস্ব ই হ্রস্ব ए ओ ए अ आ ह्रस्व ह्रस्व ए ओ ए अ आ এইভাবে মনে রাখবে তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে তাহলে এর আগে আমরা দেখলাম যে আমরা জিভের ওঠানামা অনুযায়ী ভাগ করেছিলাম উচ্চ স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি এভাবে ভাগ করেছিলাম এবার আমাদের জিভের এগোনো পিছনো অনুযায়ী আমরা ভাগ করব জিভের এগোনো পিছনো অনুযায়ী এখানে তিনটি ভাগে ভাগ করা আছে একটি হচ্ছে सम्मुख स्वरध्वनि एक हे पश्चात स्वरध्वनि और आरेकटी हे केंद्रीय स्वरध्वनि सम्मुख स्वरध्वनि माने जे स्वरध्वनि उच्चारण करार समय आमादेर जीभगुलो सामनेर दिके बेरिये आसबे सेटा होच्छे सम्मुख स्वरध्वनि और पश्चात स्वरध्वनि माने जीभटी आमादेर पेछने चले जाबे तखन सेटा होबे पश्चात स्वरध्वनि और केंद्रीय स्वरध्वनि माने से सेंटारेई थाकबे ताहले एबार कोनगुलो होबे आमरा तो उच्च स्वरध्वनि उच्च मध्य निम्न स्वरध्वनि पेये गेছি তাহলে এই ছকটা তোমাদের বারবার বলছি এই ছকটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে হ্রস্ব হ্রস্ব এ ও এ অ আ এই যে পুরো ছকটা তোমরা যদি পুরোপুরি মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কোনো অসুবিধাই হবে না দেখো সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এই তিনটে হচ্ছে সম্মুখ স্বরধ্বনি কোন তিনটে বললাম এই তিনটে হচ্ছে সম্মুখ স্বরধ্বনি কি কি হ্রস্ব ই মানে এই সাইডেরটা হ্রস্ব ই এ আর এ তোমরা এবার উচ্চারণ করে দেখো হ্রস্ব ই এই যে ই বলছি তখন কিন্তু জিভটা আমাদের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে সেজন্য সেটাকে বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি আবার আমরা বলে দেখি এ আর বলে দেখি এ দেখো আমাদের জিভটা কিন্তু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে সেজন্য সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি তাহলে সম্মুখ স্বরধ্বনি আমরা কি কি পেলাম হ্রস্ব ই পেলাম এ পেলাম আর এ পেলাম তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে হ্রস্ব ই এ আর এ এই তিনটে কি স্বরধ্বনি তখন তোমরা নিশ্চয়ই পারবে উত্তর দিতে সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি কি বললাম যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভটি পেছনের দিকে চলে আসে তাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি তাহলে এই পশ্চাৎ স্বরধ্বনি কোনটা হবে ঠিক তার অপোজিট এই যে এই তিনটিকে আমরা পেলাম কি পেলাম এই তিনটিকে আমরা পেয়েছি সম্মুখ স্বরধ্বনি পেয়েছি তাহলে পশ্চাৎ হচ্ছে এই তিনটে হচ্ছে পশ্চাৎ কোন তিনটে এই যে হ্রস্ব ओ और अ तुम्हारा निजे एक बार उच्चारण कर देखो निजे निजे देखो ह्रस्व ओ और अ ठोट किन्तु बाहर दिके आसছে किन्तु जीभ किन्तु আমাদের ভেতরের দিকে যাচ্ছে পেছনের দিকে যাচ্ছে সেজন্য এই স্বরধ্বনির নাম দেওয়া হয়েছে পশ্চাৎ স্বরধ্বনি তাহলে আমরা পশ্চাৎ স্বরধ্বনি কি কি পেলাম পেলাম ह्रস্ব পেলাম ও আর পেলাম আ তাহলে এই তিনটে হচ্ছে আমাদের পশ্চাৎ স্বরধ্বনি আর পড়ে থাকলো केंद्रीय स्वरध्वनि माने जे सेंटारे रही सेटा कि आ आ होच्छे केंद्रीय स्वरध्वनि केन तोमरा जो उच्चारण करे देखो आ उच्चारण करो आ देखो आ उच्चारण करले आमादेर जीभटी ना सामने जाच्छे ना पेछने जाच्छे तार जोन्नो एटाके बोला हच्छे केंद्रीय अर्थात सेंटारे आछे आर आगे ओटार नाम छिलो निम्न कारण नीचेई पड़े थाकछिलो सेइजोन्नो ताहले आमरा एखाने लिखे फेलबो एटाके केंद्रीय स्वरध्वनिओ बला हय তাহলে এইটুকু ক্লিয়ার তোমাদের বারবার বলছি এখানে কিন্তু এই ছকটি তোমাদের মনে রাখতে হবে হ্রস্ব হ্রস্ব এ ও এ অ আর আ ব্যাস এইটুকু জানলেই তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা ঠোঁটের আকৃতিগত পরিবর্তনের দিক থেকে ভাগ করব স্বরধ্বনিকে ঠোঁটের আকৃতিগত পরিবর্তনের দিক থেকে ভাগ করলে পাবো তিনটে ভাগ একটি হচ্ছে প্রসারিত স্বরধ্বনি একটি হচ্ছে কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি আর আরেকটি হচ্ছে মধ্যস্থ স্বরধ্বনি তাহলে প্রসারিত মানে ছড়িয়ে যাওয়া তাহলে কোন স্বরধ্বনিগুলো হবে প্রসারিত স্বরধ্বনি দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট প্রসারিত হয়ে যাবে ছড়িয়ে যাবে তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো তো কোনটি হবে এগুলোর মধ্যে এই প্রসারিত স্বরধ্বনি হচ্ছে এই ঠিক সম্মুখ স্বরধ্বনি যেগুলো সেগুলোকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি দেখো তুমি যদি উচ্চারণ করো হ্রস্ব ই এ तीनटे उच्चारण करार समय क्योंकि हमारे ठोटगुलो प्रसारित हो जाए छड़िए जाए बला हे प्रसारित स्वरध्वनि। ताहले प्रसारित स्वरध्वनि कोनगुलोके पेलाम ह्रस्व ई ए और ए। ताहले एटाके आमरा लिखे नी जे एटा होच्छे प्रसारित प्रसारित स्वरध्वनि। ताहले एबार जोदि देखि कुंचित बा बर्तुल। कुंचित माने होच्छे जड़ो हये जावा, बर्तुल माने होच्छे माने कि बोलबो सहज भाषाय बोलले एकटा बोतलेर ढाकना जेमन हय सेई रकम गोल हबे ठोटटा। ताहले कोन स्वरध्वनिगुलो उच्चारण करार समय आमादेर ठोटटा गोल है। तो ठीक एर विपरीतटा प्रसारित विपरीत कोन दिके आछे एई तीनटे कि ना तो ह्रस्व ओ और अ। देखो उच्चारण करे देखो ह्रस्व ओ अ एई जे आमादेर ठोटगुलो गोल हो जाच्छे सेइजोन्नो एटाके बला हच्छे कुंचित बा बर्तुल स्वरध्वनि। एरपरे रयेछे मध्यस्थ स्वरध्वनि। मध्यस्थ स्वरध्वनि माने जे स्वरध्वनिर समय आमादेर ठोट माने नड़ाचड़ा करे ठीकई किन्तु आमादेर से भाव को प्रभाव फेलते परे ना माझखाने थाके सेटी होच्छे आमादेर आ। सेटी होच्छे आमादेर आ। एई जे आमरा आ जखन उच्चारण करछि तखन किन्तु देखो ह्रस्व ईर मतन प्रसारित होच्छे ना बा अ एर मतन गोलो होच्छे ना। आ आ देखो ठोट जेन कोनो तेमन हेलदोल नेই ठोटेर, एखाने जेन माझखाने रयेछे बोले के बला हच्छे आबार आके जेन बला हच्छे मध्यस्थ स्वरध्वनि। आशा करছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো এই ছকটা থেকে কত রকম পাচ্ছি। একটা পাচ্ছি উচ্চ স্বরধ্বনি হ্রস্ব হ্রস্ব, উচ্চ মধ্য এ ও, আর নিম্ন মধ্য এ অ, আর নিম্ন হচ্ছে আ। তারপরে আমরা পেলাম কি সম্মুখ স্বরধ্বনি হ্রস্ব এ সম্মুখ, আর পশ্চাৎ পেলাম হ্রস্ব ও অ। তারপরে আমরা পেলাম প্রসারিত হ্রস্ব এ হচ্ছে প্রসারিত, আর তারপরে রয়েছে এইদিকে হচ্ছে আরেকটা হচ্ছে কুঞ্চিত कि पेलाम पेलाम कुंचित। ताहले एगुला किन्तु परीक्षाय किन्तु अत्यधिक गुरुत्वपूर्ण, एगुला आसबेई, एखान थेके एकटा ना एकटा प्रश्न आसबेई आमि कथा दिलाम। ताई एई চ্যাপ্টারটা बा एई এইটুকুটা तोमरा एकटु भालो करे बुझे नाओ। तो चलो एरपरे आरेकटी भाग रयेछे सेई भागटी करले आमादेर स्वरध्वनि श्रेणी विभाग मोटामुटी शेष। एबार आमरा मुखबिবরণ শূন্যস্থান অনুযায়ী भाग करब। मुखबिবরণ শূন্যস্থান অনুযায়ী स्वरध्वनिके चारटी भागे भाग करा हय। एकटी होच्छे संवৃত स्वरध्वनि, একটি অর্ধ সংবৃত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি এবং বিবৃত স্বরধ্বনি। কি বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি কোনগুলো? যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখে যে ফাঁকা জায়গাটা সেটা সবথেকে কম থাকে, সেগুলো হচ্ছে সংবৃত স্বরধ্বনি। তারপরে অর্ধ সংবৃত মানে তার থেকেও যখন একটু বেশি থাকবে তখন হবে অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত মানে তার থেকে বেশি এবং বিবৃত মানে সবথেকে বেশি ফাঁকা থাকবে সেটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। তাহলে আমরা এবার দেখব যে সংবৃত স্বরধ্বনি কোনগুলো, অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনগুলো, অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলো এবং বিবৃত স্বরধ্বনি কোনগুলো। তাহলে এই ছকটা মনে রাখলে এটাও পারা যাবে। দেখো এই যে আমি পেলাম হ্রস্ব হ্রস্ব উচ্চ স্বরধ্বনি, এই উচ্চ স্বরধ্বনির সঙ্গে সঙ্গে হবে সেটা সংবৃত স্বরধ্বনি। তারপরে দেখো আমরা পেয়েছি এ আর ও অর্ধ উচ্চ মধ্য, এটা হচ্ছে এটা হয়ে যাবে অর্ধ সংবৃত। তারপরে দেখো তারপর আমরা পেয়েছি নিম্ন নিম্ন মধ্য পেয়েছি কি এ আর অ, এটা হয়ে যাবে অর্ধ বিবৃত। তারপরে দেখো লাস্ট আছে বিবৃত, এই যে আ, আটা হচ্ছে বিবৃত। আশা করছি বুঝতে পারছো যে কি বোঝাতে চাইছি। এখানে দেখো প্রত্যেকটাতে দুটো দুটো করে ভাগ রয়েছে। এখানে হ্রস্ব হ্রস্ব একসঙ্গে উচ্চ স্বরধ্বনি, তার সঙ্গে আবার সংবৃত স্বরধ্বনি। তারপরে এ ও এটা একসঙ্গে উচ্চ মধ্য স্বরধ্বনি, আবার অর্ধ সংবৃত স্বরধ্বনি। আবার এ অ এটা নিম্ন মধ্য স্বরধ্বনি, তার সঙ্গে অর্ধ বিবৃত স্বরধ্বনি, এবং আ আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি তার সঙ্গে বিবৃত স্বরধ্বনি। আবার এই সাইড থেকে দেখো এইগুলো হ্রস্ব এ এটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, তার সঙ্গে সম্মুখ স্বরধ্বনি। আবার এই দিকটা দেখো হ্রস্ব ও অ এটা একবার কুঞ্চিত স্বরধ্বনি, আবার পশ্চাৎ স্বরধ্বনি। এছাড়াও আ হচ্ছে মধ্যস্থ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি। তাই তোমাদের বারবার বলছি এই ছকটি তোমরা ভালোভাবে নোট করে নিও এবং মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিও। তাহলে আশা করছি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার তোমাদের আমি একটা প্রশ্ন করি, তোমরা সেই প্রশ্নটির উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বলো তো দুটি অর্ধ বিবৃত স্বরধ্বনির নাম লেখো। তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জন্য এটা হোম টাস্ক থাকলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর এভাবে পাশে থেকো এবং প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো।